প্রত্যেকবছরের মতো আমাদের সুযোগটিকে শিখাইছেন যে এই সংস্কারটা যাতে আমরা ঠাকুরের প্রতি যাতে সংযম থাকি এবং রাধা কৃষ্ণ নামটা লিয়ে যাতে উদ্ধার হয়। প্রচুর ভক্তবৃন্দদের সমাগমের মাধ্যমে সোনার ঐতিহ্যবাহী শিবটেরা শিববারের বার্ষিক হরিনাম সংকীর্তন সম্পন্ন হল। ষোলো প্রহর এই হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল গত বুধবার। বুধবার সূর্যোদয়ের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শনিবার ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন পদ্মশ্রী সম্প্রদায়, নবনিত্যানন্দ সম্প্রদায়, গৌরসুন্দর সম্প্রদায়, রাধেশ্যাম সম্প্রদায় ও বীণাপাণি সম্প্রদায়। বার্ষিক হরিনাম সংকীর্তনকে ঘিরে ঐতিহ্যবাহী শিবটিলায় উৎসবের পরিবেশ ছিল। প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্তবৃন্দরা। প্রতিদিন ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী এই শিববাড়ি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংকীর্তন কমিটির কর্মকর্তা অতুল শুক্লবৈদ্য, শশাঙ্ক শেখর দাস, সঞ্জীব দাস, ত্রৈলোক্যনাথ। অনুষ্ঠানে সামিল হন বরখলা সমষ্টির প্রাক্তন বিধায়ক রুমিনাথ। ঐতিহ্যবাহী এই শিববাড়ি ও হরিনাম সংকীর্তন নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি। ভগবান বলছেন অন্য কোন গতি নাই। শাস্ত্রে বর্ণিত হয়েছে কৃতে জতায়তং বিষ্ণু ত্রেতায়ং যজতমখৈ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তপরে পরিচর্যায় কলতদরি কীর্তন ১৭৮৭ খ্রিস্টাব্দে তৎকালীন কাতারি রাজ কৃষ্ণচন্দ্র মহারাজের প্রচেষ্টায় আমাদের শিববাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় হইতে এদল অঞ্চলের বিভিন্ন সমিতি কমিটি এখানের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। গত ১০ বছর থেকে আমরা এই শিববাড়িতে ষোলো প্রহর হরিনাম সংকীর্তন করে আসছি। এখানে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয়। আমরা এদল অঞ্চলের যত ভক্তবৃন্দ আছে তাদের নিকট হইতে আমরা চাঁদা কালেকশন করি। তাদের সাহায্য এবং সহযোগিতার মধ্যে আমাদের এই শিবটিলার এই সর্বাঙ্গীন কীর্তন সাফল্যমণ্ডিত হয়। প্রতি বছরের মতো এইবারও আমরা এই সুলভ হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি। এদল অঞ্চলের এমনকি সমস্ত কাতারে ভক্তবৃন্দ এই সুলভ হরিনাম সংকীর্তনের জন্য প্রচুরভাবে সাহায্য এবং সহযোগিতা করে। তাদের সাহায্য এবং সহযোগিতার জন্যই আমাদের এই সুলভ প্রহর সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। ভবিষ্যতেও যাতে আমাদের এই দ্বারা বজায় থাকে আমি বাবা শিব ঠাকুরের কাছে প্রার্থনা কামনা করি। হরে কৃষ্ণ। আজকে এখানে ভালো লাগছে। প্রতি বছরে আমি আই এখানে সবাই শিব কিনলাম। আমি ছোটো থেকে দেখি আই আর যেহেতু আমি এই অঞ্চলের মেয়ে, আমার জন্মগ্রাম এই গ্রামই হয়েছে। একটু আগেই যারদুর গ্রামটা ছোটোর থেকে এখানে দেখি আই আর কীর্তন এবং আমার বাবাও প্রত্যেক বছরের মতো আমাদের ছোটোর থেকে এটা শিখাইছেন যে এই সংস্কারটা যাতে আমরা ঠাকুরের প্রতি যাতে সংযম থাকি এবং রাধা কৃষ্ণ নামটা লিয়ে যাতে উদ্ধার হয়। এবং আমাদের পরিবার প্রায় বৈষ্ণবে এখন সবও মনোনীত, সবাই দীক্ষা নিয়ে নিছেন। আমিও আমার মেয়ে সবও আমার মা বাবা সব এটা কমু যে কলিযুগের উদ্ধার হওয়ার একটাই উপায় যে আমরা হরে কৃষ্ণ নাম ছাড়া কোনোদিন আমরা উদ্ধার হতে পারতাম না। তো এটার অর্থ হইল, হরে কৃষ্ণ অর্থ হইল যে মানুষ যাতে শুনিয়াও যাতে অনেকজন উদ্ধার হতে পারে। আমার এটাই আবেদন থাকবো যাতে প্রত্যেকটা জায়গায় যাতে কীর্তন আরো বড় করি হয় এবং প্রত্যেক বছর শিবটিলায় যেরকম জাঁকজমকভাবে কীর্তন হয়েছে
আগামীতে এটা আমরা আর মৃত্যু পর্যন্ত এটা আমরা চালাইয়া যাই। এটা আমরা দৃঢ় বিশ্বাস কমিটিদেরকে ধন্যবাদ জানাই যে এটা এতদ অঞ্চলে একটা ঐতিহ্যবাহী অঞ্চল, এখানে এটা কন্টিনিউ করার লাগিয়া এই কষ্টর কঠিন পিরিয়ডে যে কীর্তন পরিচালনা কমিটি এটা যে চালাইয়া নিছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং শ্রী রাধারানীর চরণে এটাই প্রার্থনা করবো যাতে যারা ভক্তগুলো আইসন বা যারা জড়িত তাদের যাতে জীবনটা সুন্দর এবং তারা রাধা কৃষ্ণ প্রেমে যাতে চরণে নিবেদিত হয় এটা আমি আশা রাখবো। হরে কৃষ্ণ জয় রাধে। আমরা শোনাই শিবটিলা মন্দিরে প্রতি বছর সর্বজন মঙ্গল কল্পে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি যাতে সর্বজনের মঙ্গল হয়, এর জন্য আমরা ষোলপ্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠান করে থাকি। এই মহানাম যজ্ঞে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দ তাদের দল নেমে আসে এবং চার থেকে পাঁচ হাজার মানুষের সমাগম হয়। প্রতি প্রত্যেকে প্রত্যেক দিন মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই মহাপ্রসাদ বিতরণ করার মাধ্যমে আমরা আজকে এবং আগামীকালকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে, সেই দিনও এইভাবে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সবাই মহাপ্রসাদ গ্রহণ করবেন। ধন্যবাদ।